হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করি। এই কোভিড সিচুয়েশনের আমার মন খুব একটা ভালো নেই, কারণ আমার আত্মীয়, আমার নিজের জামাইবাবু এবং বোন, ওরা দুজনেই কোভিড পজিটিভ এবং ওরা একজন নার্সিংহোমে ভর্তি রয়েছে, আর আমার বোন বাড়িতেই রয়েছে এখনও। তো পরিস্থিতি একটু, অক্সিজেন লেভেলটা কমে যাওয়ার জন্য ভর্তি করতে হয়েছে, কিছু করা যাচ্ছিল না শেষমেশ। যাই হোক, আপনারা অবশ্যই ক্যাপশন দেখেই বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কিসের ওপরে। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে বিশেষ করে যে কারণে অক্সিজেন লেভেল কমে যায় সেটা মাপার যন্ত্র, তারই উপরে একটা রিভিউ করব। এবং আর একটা জিনিস, যে এই যন্ত্র যদি নাও থাকে কারো বাড়িতে, কারণ এই যন্ত্রটি কিনতে প্রায় 1200-1400, কোনো কোনো একটু দামি ব্র্যান্ড হলে 2400-2500 টাকা করে লাগে, এটা একটা সাধারণ পরিবারে আজকের কোভিড সিচুয়েশনে কেনা খুবই কষ্টসাধ্য। তো সেই কারণে আমি এমন একটি অ্যাপস রিভিউ করে দেখাবো যেখানে আপনারা এই অক্সিজেন আপনার শরীরে কত আছে সেটা আপনি আপনার মোবাইলের মাধ্যম দিয়ে বা সেই অ্যাপসের মাধ্যম দিয়ে জানতে পারবেন। তো প্রথমে আমি অক্সিমিটার রিভিউ করে দেখাবো, সেই অক্সিমিটারটা এবং তার কত দাম, কোথা থেকে পাওয়া যেতে পারে মোটামুটি আমি বলে দেব। আর তারপরেই দেখাবো যে কোন অ্যাপসের মাধ্যমে আপনি আপনার মোবাইলের মাধ্যমে জানতে পেরে যাবেন যে আপনার অক্সিজেনের, আপনার ব্লাডে অক্সিজেনের মাত্রা কত রয়েছে। তো চলুন যাই সরাসরি ভিডিওতে। বন্ধুরা, এই হলো পালস অক্সিমিটার, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের ওটা ঘুরিয়ে দেখাবো। এটা হলো পালস অক্সিমিটারের এলইডি, যেখানে আপনার অক্সিজেন স্যাচুরেশন দেখাবে এবং তার সঙ্গে আপনার হার্টবিট কত সেটা আপনাকে ডিসপ্লে করবে। আর এই যে দেখতে পাচ্ছেন এই সামনেটা, এটাতে আপনাকে আঙুলটা এর মধ্যে রেখে রাখতে হবে। রাখলে, রাখার পর এই সামনের এই বটনটা প্রেস করলেই আপনার টোটাল রেজাল্টটা এই এলইডিতে ডিসপ্লে হবে। তো চলুন দেখি। দেখুন, এই যে এইভাবে আমি করে নিয়েছি, আমার একটা ফিঙ্গার, এবার আমি আমার এই সামনের এই বটনটা প্রেস করছি। আপনারা দেখতে পাচ্ছেন না বোঝা, আমাদের 98%, আর আমার হার্টবিট চলছে 71। তো এবং তার সঙ্গে বার দেখাচ্ছে আমার হার্টবিট বার, এই মোটামুটি বলা যেতে পারে 100 হবে না, অক্সিজেন স্যাচুরেশন 100, কারো কারোর ক্ষেত্রে 100 হতে পারে, তবে 90-এর নিচে গেলে, নিচে নেমে গেলে তখনই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এই কোভিড সিচুয়েশনে। এবং পালস হার্টবিট রেটও 70-এর মধ্যে থাকলেই আপনার নর্মাল, তার উপরে গেলেও খারাপ এবং তার দিয়ে নিচে গেলেও সেটাও ভালো নয়। তো দেখতেই পাচ্ছেন, তো আপনারা অবশ্যই, আপনাদের মনে এই প্রশ্নটা যে যাচ্ছে যে এই অক্সিজেন, এই পালসমিটার কত দাম পড়বে বা কোথায় পাওয়া যাবে, তো এগুলো মোটামুটি আপনাদের বলে রাখি, আমি যেখান থেকে নিয়েছি সেটা একটু একটি কম্পিউটার দোকান থেকেই আমি নিয়েছি, তারা এই ধরনের জিনিস প্রোডাক্ট এখন বিক্রি করছে। তো এছাড়াও আপনারা অবশ্যই পাবেন
যে কোনো ঔষধ দোকানে পেতে পারেন, এগুলো ঔষধ দোকানে এগুলো রেখেছে, আপনারা একটু খোঁজ করলে পেয়ে যাবেন। তো আমি যেটা এটা কিনেছি এটা দু ধরনের হয়। ওরা যেটা বলল যে একটি আছে আপনার ওয়ারেন্টি, ওয়ারেন্টি মানে আপনার যদি কোনো কিছু খারাপ হয়ে যায় সেটা আপনাকে রিপ্লেস করে দেবে, আর একটি আছে নন ওয়ারেন্টি। তো ওনারা যেটা বললো যে দুটোই একই কোম্পানি ওয়ারেন্টির জন্য কি বেশ কিছু টাকা ডিমান্ড করছে আজকে ডেটে। তো ওনারা যে রেট বলেছিল যেটা ওয়ারেন্টি সমেত সেটা হলো প্রায় 1200 টাকা, আর ওয়ারেন্টি বাদ দিয়ে যদি হয়, ওয়ারেন্টি যদি না নিই তাহলে সেটার দাম হবে 750 টাকা। তো আমি মোটামুটি এটা বিনা ওয়ারেন্টিতেই নিয়েছি, ওরা বলেছে কোনো অসুবিধা হবে না, আপনি এটাই নিতে পারেন। তো দাম মোটামুটি এইরকমই নিয়েছে। এবার আপনারা অবশ্যই একটু দামাদামি করে নিতেও পারেন, অসুবিধা হবে না। এই সময় তো আমরা পালস অক্সিমিটারে বেশি প্রফিট করে নিতে চাইবো। এবার আমরা দেখব একটি অ্যাপসের মাধ্যমে কিভাবে অক্সিজেন স্যাচুরেশন দেখা যায়। সেটি আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব, ওখানে ওখানে প্রেস করব এম ফাইন। দেখুন এম ফাইন অনলাইন ডক্টর কনসালটেন্ট বলে একটি অ্যাপস আছে, এই অ্যাপসটিকে আমাদের ডাউনলোড করতে হবে। আমরা সরাসরি ডাউনলোড করে নেব। এই দেখুন ডাউনলোড হয়ে গেছে, এবার এটিকে আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করে এটাকে ওপেন করে নেব। ওপেন করে এটিকে আমাদের যে কোনো মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আমাদেরকে প্রেস করে নাম, তারপরে তার সাথে আর যা যা চায় পাসওয়ার্ড এগুলো দিয়ে রেজিস্টার করতে হবে। এলপিএম এগুলো করে আপনাকে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার হয়ে গেছে, এইবার আমরা অ্যাপসটাকে ওপেন করব। দেখুন অ্যাপসটাকে ওপেন করে যে পেজটি খুলবে পেজটির একদম শেষ পর্যায়ে, একদম শেষের দিকে চলে যাব। দেখুন হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এই যে বিটা ভার্সন, এইটিকে আমরা ক্লিক করব। এইটিকে ক্লিক করার পর আমরা দেখব, দেখুন একটি ছবি দেখা যায় যেটি আমাদের ক্যামেরার আর উপর আমাদের যদি আঙুলটিকে আমরা রাখি তাহলে কিন্তু আমাদের এই রেজাল্টটা দেখাবে। যেমন আমরা আঙুলটা আগের মেশিনে দেখিয়েছিলাম যে ওইটার মধ্যে যন্ত্রের ভেতরে ভরতে হতো, এটিকে আমাদের যে কোনো স্মার্টফোনে এটি করলেই হবে। এখনকার দিনে যেসব স্মার্টফোনগুলো রয়েছে সেই স্মার্টফোনে ইনস্টল করতে হবে, এবং তার যে ভালো ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার ওপরেই আমাদের অ্যাকচুয়ালি এটা করতে হবে। ক্যামেরাটা অন করতে গেলে এইগুলোকে অ্যালাউড করতে হবে। দেখুন আমি আমার মোবাইলটিতে এইভাবে আমার ক্যামেরার উপরে আমার যে আঙুল সেটিকে রাখলাম। রেখে দেওয়ার পর এই যে দেখাচ্ছে 20 সেকেন্ড পর, ঠিক 20 সেকেন্ড পর এটির রেজাল্টটা দেখাবে। দেখুন আমরা দিলাম, হোল্ড করতে হবে, ধরে রাখতে হবে, যতক্ষণ রেজাল্ট না আসে ততক্ষণ ধরে রাখতে হবে। অ্যানালাইজ করে নিচ্ছে। দেখুন টোটাল রেজাল্টটা রেজাল্ট এসে গেছে, এরা কাউন্টিং করে নিচ্ছে রেজাল্ট। এই দেখুন রেজাল্ট এসে গেছে, 98% আমার ব্লাড অক্সিজেন, আমাদের অক্সিজেনের মধ্যে 98% আমার অক্সিজেন রয়েছে। এইভাবে আপনারা মানে যদি এই যন্ত্রটি না কিনতে পারেন, যেহেতু যন্ত্রটি এখন পাওয়াও যায় কম আর প্রচুর দামও বেশি, আপনি সরাসরি হাতের কাছে এই অ্যাপসটি ইউজ করে আপনি খুব সহজে আপনি আপনার ব্লাডের অক্সিজেন স্যাচুরেশন জেনে যাবেন। দেখুন আপনি ওষুধ খাচ্ছেন সবই চলছে, তার মধ্যেখানে কিন্তু এই অক্সিজেন স্যাচুরেশনটা কী সেটা যদি না জানেন তাহলে আপনি কিন্তু বুঝতেই পারবেন না যে আপনার শরীরে কী চলছে।
সুতরাং এটা মাঝে মাঝেই আপনাকে প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা অন্তর এগুলোকে চেক করতে হবে। সুতরাং আপনি বিনামূল্যে একদম ফ্রিতে আপনি এই আপনার অক্সিজেন আপনার ব্লাডে অক্সিজেনের যে স্যাচুরেশন সেটি আপনি চেক করতে পারবেন। এইভাবে আপনাকে এই অ্যাপসটি ব্যবহার করতে হবে এবং আপনি এটাকে সহজেই খুব সহজেই আপনি আপনার রেজাল্ট দেখতে পাবেন। দেখুন আরেকবার আমি আবার চেক করছি, সেটাও দেখাচ্ছি। এই অ্যাপসটি প্লে স্টোর থেকে নামাতে হবে, এম ফাইন প্রেস করলেই এখান থেকে ফাইন্ড করে পাওয়া যাবে, আপনি দেখতে পাবেন, এবং সেটাকে ইনস্টল করে সহজেই একটি রেজিস্টার করতে হবে, করেই আপনি কিন্তু এটা সহজে যে কোনো সময় আপনি এটা চেক করতে পারবেন। এটা একদম বিনামূল্যে দেখুন আর একবার রেজাল্ট এসেছে 98%। এটি একদম মানে আমি যতটা দেখেছি যে আমার এই যন্ত্রের মাধ্যমে যা দেখেছি আমার এটার মাধ্যম তাই দেখেছি 98%। তার মানে এটা পরিষ্কার যে এই অ্যাপস একদম সত্য রেজাল্ট দেয়, একদম সঠিক রেজাল্ট দেয়, যেটা বলতে চাই সঠিক রেজাল্ট। এই অ্যাপস থেকে আপনি আরও অন্যান্য প্রোগ্রামগুলোও দেখে নিতে পারেন, সেটা আপনার সময় মতো দেখে নিতে পারেন। তো হলো না যে আমি হাতের কাছে যন্ত্র পেলাম না, কোনো কিছু পেলাম না, কিন্তু প্রত্যেকের কাছে প্রায় স্মার্টফোন আছে, সবার কাছেই। তো স্মার্টফোন থেকেই আমরা সহজে এই আমাদের ব্লাডের অক্সিজেন স্যাচুরেশনটা আমরা সহজেই মাপতে পারবো, এবং এটা বিনামূল্যে যে কোনো সময় যে কোনো স্থানে এটার জন্য কোনো মনে হয় না নেট লাগে, তাও নেট যদি লাগে আপনারা নেটটা অন করে দেবেন। তো সুতরাং আপনাকে আর কোনোভাবেই এই যন্ত্রের জন্য অপেক্ষা করতে হবে না, বা যন্ত্র কিনতেই হবে এমন কিছু ব্যাপার না, হাতের কাছে মোবাইল থাকলেই আপনি আপনার অক্সিজেন স্যাচুরেশনটা জেনে যাবেন। তো ঠিক আছে, তো ভিডিও তো শেষ হলো, আশা করি ভিডিও ভালো লেগেছে। তো এই ভিডিওর উপরে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবেন এই মেসেজটি, যাতে সবাই এটা জানতে পারে। আর আমার চ্যানেল যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, অনেকেই ভাবে সাবস্ক্রাইব করলাম মানে কোনো আমার হয়তো টাকা কেটে যাবে, কিন্তু এমন কিছুই না। তো সেই কারণেই বারে বারে বলা যায় সাবস্ক্রাইব করতে গেলে কোনো খরচা লাগে না। আর সাবস্ক্রাইব করার মানে হলো যে আমি যদি কোনো ভিডিও আপলোড করি বা ভিডিওটা দিই তাহলে সেই ভিডিওর নোটিফিকেশানটা আপনার মোবাইলে ভেসে উঠবে আপনার স্ক্রিনে, এইটুকু মাত্র, আর কিছুই নেই সাবস্ক্রাইবের মানে। যাই হোক, তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন, কারণ এই মেসেজটি বা এই ভিডিওটি সবার কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাতে কি সবাই অন্তত বিনামূল্যে এই অক্সিমিটারটা পেয়ে যাবেন, বা বিনামূল্যে নিজের অক্সিজেনের মাত্রাটা ব্লাডের অক্সিজেনের মাত্রা জানতে পেরে যাবেন। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন নিজের পরিবারকে। টাটা, সবাই ভালো থাকবেন।